মেয়েরা কি ধরনের পোশাক পরিধান করবে? মাশা আল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। এ প্রশ্ন আমাদের দেশে নেই, খালি হুজুর সুন্নতি পোশাক, পাগড়ি, টুপি, টুপির উপর পাগড়ি, পাগড়ির উপরে রুমাল, রুমালের উপরে টুপি, জব্বা, মাশা আল্লাহ ভণ্ডামি। পুরুষের সুন্নতি পোশাক নিয়ে কত ঝগড়া, মেয়েদের সুন্নতি নিয়ে কোনো ঝগড়া নেই। এর একটা কারণ আমি খুঁজে বের করেছি, মাঝে মাঝে বলি, সেটা হলো স্বামীরা চিন্তা করে আমরা সুন্নতি পোশাক পরবো তাহলে জান্নাতে যাব, আমার বউকে যদি সুন্নতি পোশাক পরাই তাহলে ওই বউও জান্নাতে যাবে। যে বুড়িটা আজীবন আমার জ্বালাইছে, বেহেশতে যে আমার জ্বালাবে, কাজে ও দোজখে যাক, আমি বেহেশতে যে একটা হুর পরি নেব। আপনার অবহেলায় যদি আপনার স্ত্রী দোজখে যান, আপনি কোথায় যাবেন? মেয়েদের জন্য সুন্নত এবং ফরজ পোশাক হলো শাড়ি, ইসলামী পোশাক না। মেয়েদের পোশাক হবে মহিলা সাহাবীরা নবীজির স্ত্রী মেয়েরা যেটা পরতেন, পূর্ণ হাতা এবং পায়ের গোড়ালির নিচ পর্যন্ত ম্যাক্সি, অথবা এরকম ঢিলে ঢালা বড় কামিজ, নিচেই ছায়া অথবা পাজামা আর উপরে বড় ওড়না। মিনিমাম এই তিনটে পোশাক মুসলমান মেয়েরা সবসময় পরে থাকবেন বাড়িতে, কর্মের সময়ে। আপনারা বলেন তো, বলেন তো, চাদর গায়ে দিয়ে মাটি কাটা যায়, রিক্সা চালানো যায়, আপনার মনে করেন মেশিন পত্রের কাজ করা যায়, কারেন্টের কাজ করা যায়, জড়ায় যায়, ঠিক না? শাড়ি হলো এরকম পোশাক, কোনো কাজ করা যায় না। শাড়ি পরে ঝাড় দিতে যান, দৌড় মারবে, হাঁটতে যান, দৌড় মারবে, খুন দৌড়ন, দৌড় মারবে, ঠিক না? ঠিক না? আর শাড়ি পরে মেয়েদের নামাজ হয় না, শাড়ি মূলতই অমুসলমানদের পোশাক। তারপরও কেউ যদি ঘরে পড়ে সেটা তার ব্যাপার, নামাজের ভিতরে কোনো মহিলা যদি একাকি অন্ধকার ঘরেও নামাজ আদায় করেন, কেউ দেখছে না, এই মুখমণ্ডল আর এই কবজি পর্যন্ত হাত ছাড়া অন্য কোনো জায়গা বেরিয়ে যায়, মাথার কাপড় সরে চুল বেরিয়ে যায়, কান বেরিয়ে যায়, থুতমির নিচের এই সব জায়গা বেরিয়ে যায়, এখানে বেরিয়ে যায়, অথবা হাতের কোনো উপর দিকে বেরিয়ে যায়, তাহলে ওই মহিলার নামাজ হবে না, আজীবন নামাজ পড়লেও বেনামাজই থাকবেন। যার কাপড় নেই তার ন্যাংটো হয়েও হবে, কিন্তু কাপড় আছে, কাপড় না বানিয়ে কাপড় পরেছে, সরে গেছে, নামাজ হবে না। শাড়ি পরে কি দেহ ঢাকা রাখা যায়? কি মনে হচ্ছে আপনাদের, রাখা যায়? কারণ আপনি যদি কোনো মহিলা যদি শাড়ি পরেও রুকু সেজদা করতে গেলে কি হবে, সরে যায়, কান চুল বেরিয়ে যায়। শাড়ি পরে নামাজ পড়ার জন্য শর্তগুলো বলি, পছন্দ হবে না আপনাদের। শাড়ি পরে নামাজ পড়তে হলে ব্লাউজটা হতে হবে এই পর্যন্ত, আপনার আপনার স্ত্রী মেয়েদের ব্লাউজ কোন পর্যন্ত, তাড়াতাড়ি জান্নাতে যাবেন, ঠিক না? শুধু বউদেরই দোষ, আপনাদের কিছু দায়িত্ব নেই। ব্লাউজের গলা হবে এই পর্যন্ত, আমরা পুরুষেরা কলা আলা জামা পরি, আর আমাদের স্ত্রী আমার মেয়েরা প্রচুর পরিমাণ গলা কেটে পরেন, ঠিক না? এটাই তো আল্লাহর হুকুম, ঠিক না? আর আর যখন নামাজ পড়বেন, শাড়ির উপরে বড় হেজাব, নেকাব, বড় চাদর এমন ভাবে পড়বেন যেন মুখটা বেরিয়ে না যায়, মাথার কাপড় সরে না যায়। মেয়েদের ফরজ পোশাক, আমার একটা বই আছে, পোশাক পর্দা ও দেহসজ্জা বই, আপনারা দেখবেন মেয়েদের জন্য ফরজ এবং সুন্নত পোশাক হলো, যেটা পরলে ফরজ আদায় হয় এবং যেটা নবীজির স্ত্রী মেয়েরা এবং মহিলা সাহাবীরা পরতেন, সেটা হলো বড় হাতাওয়ালা, পায়ের নিচে ঝোলানো ম্যাক্সি, বড় উপরে ওড়না, আর ম্যাক্সির নিচেই ছায়া অথবা পাজামা। মেয়েরা এই তিনটে পোশাক পরে যদি সালাত আদায় করেন, সালাত হয়ে যাবে। এরপরও মহিলা সাহাবিরা অনেক সময় সালাতের জন্য জিলবাব অর্থাৎ বোরকা পরে নিতেন।